উত্তর প্রদেশত রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার মাজতে ঘটিল অঘটন। আজির দিনটুত মানেকা গান্ধীর সমষ্টি সুলতানপুরত কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীয়ে কোর্টত হাজির হবলগিয়া হল, আত্মসমর্পণ করিলে, কোর্টে 30 মিনিটের কারণে জিম্মাত ললে আর তার পিছত জামিন লাভ করিলে। কিন্তু রাহুল গান্ধীর বিরুদ্ধে কি অভিযোগ উত্থাপন হয়েছিল? 2018 চনের মে মাহত বেঙ্গালুরুত রাহুল গান্ধীয়ে এক মন্তব্য করেছিল ভারতের গৃহমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে। রাহুল গান্ধীয়ে কৈছিল ভারতের গৃহমন্ত্রীগী হত্যার গোচরত অভিযুক্ত, আর সেই মন্তব্য দিয়েই কোর্টত হাজির হবলগিয়া হল রাহুল গান্ধী। উত্তর প্রদেশের এগারী বিজেপি নেতা বিজয় মিশ্রায় রাহুল গান্ধীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 500 অধীনত গোচর রুজু করলে মানহানির গোচর, আর এই মানহানির গোচরতে ভারত জোড়ো ন্যায় যাত্রার মাজত রাহুল গান্ধী উপস্থিত হবলগিয়া হল সুলতানপুরত। বিগত সময়ত আমি দেখা পাইছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিছু মন্তব্য করে কর্ণাটকত রাহুল গান্ধী এনে ধরনের এক বিপদের সম্মুখীন হয়েছিল। গুজরাটের এখন নিম্ন আদালতে রাহুল গান্ধীক দোষী সাব্যস্ত করেছিল, 2 বছরের কারণে জেলের নির্দেশ দিয়া হয়েছিল। এইবারও তেওঁৰ বিরুদ্ধে যে গোচর রুজু হয়েছে অমিত শাহর বিরুদ্ধে কটু মন্তব্য করার কারণে, এইবারও যদি রাহুল গান্ধী দোষী সাব্যস্ত হয় 2 বছরের কারণে জেল হব। কালির দিনটুত রাহুল গান্ধী উপস্থিত আছিল আমেথিত। আমেথিত রাহুল গান্ধী 3 বারকৈ সাংসদ, কিন্তু 2019 চনত স্মৃতি ইরানীর হাতত, বিজেপির স্মৃতি ইরানীর হাতত পরাভূত হয়েছিল রাহুল গান্ধী। আর এইবার ভারত জোড়ো ন্যায় যাত্রার মাজতে রাহুল গান্ধীর এই আত্মসমর্পণ, জিম্মা আর জামিনের এই পরিঘটনায় রাহুল গান্ধীক লাভান্বিত করবনে নাই রাজনৈতিকভাবে, এয়া সময়তে গম পাওয়া যাব। উত্তর প্রদেশত রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার মাজতে ঘটিল অঘটন। আজির দিনটুত মানেকা গান্ধীর সমষ্টি সুলতানপুরত কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীয়ে কোর্টত হাজির হবলগিয়া হল, আত্মসমর্পণ করিলে, কোর্টে 30 মিনিটের কারণে জিম্মাত ললে আর তার পিছত জামিন লাভ করিলে। কিন্তু রাহুল গান্ধীর বিরুদ্ধে কি অভিযোগ উত্থাপন হয়েছিল? 2018 চনের মে মাহত বেঙ্গালুরুত রাহুল গান্ধীয়ে এক মন্তব্য করেছিল ভারতের গৃহমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে। রাহুল গান্ধীয়ে কৈছিল ভারতের গৃহমন্ত্রীগী হত্যার গোচরত অভিযুক্ত, আর সেই মন্তব্য দিয়েই কোর্টত হাজির হবলগিয়া হল রাহুল গান্ধী। উত্তর প্রদেশের এগারী বিজেপি নেতা বিজয় মিশ্রায় রাহুল গান্ধীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 500 অধীনত গোচর রুজু করলে মানহানির গোচর, আর এই মানহানির গোচরতে ভারত জোড়ো ন্যায় যাত্রার মাজত রাহুল গান্ধী উপস্থিত হবলগিয়া হল সুলতানপুরত। বিগত সময়ত আমি দেখা পাইছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিছু মন্তব্য করে কর্ণাটকত রাহুল গান্ধী এনে ধরনের এক বিপদের সম্মুখীন হয়েছিল। গুজরাটের এখন নিম্ন আদালতে রাহুল গান্ধীক দোষী সাব্যস্ত করেছিল, 2 বছরের কারণে জেলের নির্দেশ দিয়া হয়েছিল। এইবারও তেওঁৰ বিরুদ্ধে যে গোচর রুজু হয়েছে অমিত শাহর বিরুদ্ধে কটু মন্তব্য করার কারণে, এইবারও যদি রাহুল গান্ধী দোষী সাব্যস্ত হয় 2 বছরের কারণে জেল হব। কালির দিনটুত রাহুল গান্ধী উপস্থিত আছিল আমেথিত। আমেথিত রাহুল গান্ধী 3 বারকৈ সাংসদ, কিন্তু 2019 চনত স্মৃতি ইরানীর হাতত, বিজেপির স্মৃতি ইরানীর হাতত পরাভূত হয়েছিল রাহুল গান্ধী। আর এইবার ভারত জোড়ো ন্যায় যাত্রার মাজতে রাহুল গান্ধীর এই আত্মসমর্পণ, জিম্মা আর জামিনের এই পরিঘটনায় রাহুল গান্ধীক লাভান্বিত করবনে নাই রাজনৈতিকভাবে, এয়া সময়তে গম পাওয়া যাব।